আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে আরেকটি আশা পূরণ হলো। তো এক একে সব আশাগুলোই পূরণ হচ্ছে। যেমনটা হলো যে আমি প্রথম ছিলাম নোটমি 7 প্রো থেকে পোকোতে চলে আসলাম, এখন আমরা পোকোতেই আছি। আরেকটি পোকো M3 কিনলাম, আর যদিও এর আগে আমার পোকো X3 ছিল 6000 mAh ব্যাটারি, তো এখনও 6000 mAh ব্যাটারি আছে M3। তো আসলে আমরা এই সেটটি একটি কাজের জন্যই কিনেছি, তো এটা একটু আনবক্সিং করবো, তো আপনাদের সাথে শেয়ার করা আর কিছুই না। তো আসলে আমরা M3 যেটা কিনলাম সেটা আমাদের হলো 6 GB র্যাম আর 64 GB মেমোরি, এবং এটি ব্যাটারিটা হলো 6000 mAh ব্যাটারি। তো এটা আমরা আনবক্সিং করবো এবং দেখবো যে এটার ক্যামেরা বা আসল বিষয়গুলো কী আছে। তো চলুন এটাকে আমরা আনবক্সিং করি। আমরা কিনেছি একটি ভুলু, দেখতেই পাচ্ছেন সেটটি খুব স্মার্টই, খুব স্মার্ট চিকন আছে। তো আমরা এটাকে অন করি না, আর তার সাথে কী কী আছে আমরা দেখি। এর সাথে আমাদের একটি তো সব কমপ্লিট হয়ে গেলো। আমরা যদি এখনও সিম লাগাইনি, সিম পরে লাগাবো। আমরা জাস্ট আগে ক্যামেরার রেজলিউশনগুলো দেখব, আর এই হলো বিষয়। দেখতেই পাচ্ছেন যে এটা ক্যামেরা, ওয়াও। আমার যে পোকো X3 আছে তার কাছাকাছি, বাট একেবারে 100% ওরকম তা না। তো আমাদের যে মূল কাজের জন্য যেটা নিয়েছি সেটা হবে। পিকচারগুলোও দেখুন, তো এটা আসলে একেবারে আমাদের যে চাহিদা আছে সেটা পূরণ হবে। তো আপনারা দেখতেই পেলেন যে পোকো M3 আনবক্সিংটি করলাম, এবং ক্যামেরাটি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হিসাবে ঠিক আছে, এবং টাকা অনুযায়ী তো অবশ্যই ঠিক আছে। তো আসলে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর পোকো সম্পর্কে আপনাদের যে কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে জানাবেন। আশা করব আগামীতে আমরা আরও কোনো বিষয় নিয়ে চলে আসবো। তাসিমুদ্দিন এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।